বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণের জন্য সাত প্রতিষ্ঠানকে 4,50,00,000 পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে বলা হয়, প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে প্রতিদিন প্রায় 5 কোটি পিস ডিমের চাহিদা রয়েছে। বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে সাময়িকভাবে সীমিত সময়ের জন্য সাতটি প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এ আমদানির অনুমতির মেয়াদ আগামী 31 ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।